প্রিয় শিক্ষার্থী বন্ধু, আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের একটি ক্লাস নিচ্ছি। আমাদের কোর্সের শিরোনাম হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস, বিষয় কোড 22-16-05। প্রাচীন বাংলার ইতিহাস, এখানে আমরা আজকের যে বিষয়টা আলোচনা করব তা হলো বাংলায় পাল রাজবংশের প্রতিষ্ঠার প্রেক্ষাপট। কিসের ভিত্তিতে বাংলায় পাল রাজবংশ প্রতিষ্ঠিত হয়েছিল এবং কিভাবে হয়েছিল এবং তাদের অবদান কতটুকু ছিল, আমরা আলোচনার মধ্য দিয়ে জানার চেষ্টা করব। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি নিশ্চয়ই ভালো আছো। পৃথিবীসহ বাংলাদেশ আজকে চরম সংকটকালীন সময় পার করতেছে। করোনা ভাইরাস পরিস্থিতিতে আজকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। শিক্ষার্থীরা ক্লাসে আসতে পারতেছে না, প্রতিষ্ঠানে আসতে পারতেছে না, শুধুমাত্র তাদের জীবনের ঝুঁকির জন্য। যাই হোক, আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনেই আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে এবং তোমরা শিক্ষার্থীরা ঘরে বসেই শিক্ষা কার্যক্রম সম্পর্কে জানো, আমাদের লেকচারগুলো শোনো অনলাইনের মাধ্যমে, আমাদের পড়ানো বিষয়গুলো টপিকসগুলো জানার চেষ্টা করো, তাহলেই মন্দের ভালোটা হইলেও ভালো হবে আর কি। তোমাদের শিক্ষার কিছু হলো যে অপূরণীয় ক্ষতি, সেই জায়গাটা থেকে আমরা রিমুভ করতে পারব। প্রিয় শিক্ষার্থী, আমরা যেহেতু পাল রাজবংশ সম্পর্কে জানব, পাল রাজবংশ প্রতিষ্ঠা বাংলার ইতিহাসে একটি বিস্ময়কর ঘটনা। এই রাজবংশ অষ্টম শতাব্দীতে গোপাল কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। 637 খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যুর পর বাংলা প্রায় এক শতাব্দী কাল অন্ধকারে আচ্ছন্ন ছিল, অন্ধকারে নিমজ্জিত ছিল। এ সময় কেন্দ্রীয় শক্তির অভাবে বাংলায় ঘোর অরাজকতা, অনৈক্য, আত্মকলহ এবং বহিঃশত্রুর ক্রমাগত আক্রমণ চলতে থাকে। বাংলার ইতিহাসে এ যুগকে মাৎসন্যায় বলে অভিহিত করা হয়। 750 খ্রিস্টাব্দে গোপাল বাংলার সিংহাসনে আরোহণ করে মাৎসন্যায় যুগে অবসান ঘটিয়ে পুনরায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনে বাংলার দীর্ঘস্থায়ী পাল রাজবংশ প্রতিষ্ঠা করেন। বাংলায় পাল রাজবংশ প্রতিষ্ঠার প্রেক্ষাপট, মাৎসন্যায় যুগের অবসান ঘটিয়ে গোপাল পাল রাজবংশ প্রতিষ্ঠা করেন। অষ্টম শতাব্দীর মাঝামাঝি প্রতিষ্ঠিত পাল রাজবংশ প্রায় 400 বছর স্থায়ী হয়। বাংলায় পাল রাজবংশ প্রতিষ্ঠার যতগুলো কারণ ছিল তার মধ্যে প্রথম কারণ হচ্ছে রাজনৈতিক অনৈক্য। রাজা শশাঙ্কের মৃত্যুর পর প্রথম গৌড়রাজ্য এবং পরবর্তীতে সমগ্র বাংলায় এক অন্ধকারাচ্ছন্ন যুগের সূচনা হয়। বাংলায় রাজনৈতিক অনৈক্য বিরাজ করছিল। চীনা পর্যটক হিউয়েন সাং এর বর্ণনা থেকে আমরা জানতে পারি যে পজঙ্গল, পুণ্ডবর্ধন, কর্ণ সুবর্ণ, সমতট ও তাম্রলিপি এ পাঁচটি ভিন্ন ভিন্ন রাজ্য ছিল।
আর্য মঞ্জুশ্রী মূল কল্প গ্রন্থে বলা হয়েছে যে শশাঙ্কের মৃত্যুর পর গৌর রাষ্ট্র আন্তঃবিদ্রোহের ফলে ছিন্ন ভিন্ন হয়ে যায়। এ সময়ে বাংলায় দুটি রাজবংশের উদ্ভবের কথা জানা যায় যে গৌর ও মগধে পরবর্তী গুপ্ত বংশীয় শাসন প্রতিষ্ঠিত ছিল। দুই নম্বর কারণ ছিল বা প্রেক্ষাপট ছিল বৈদেশিক আক্রমণ। বৈদেশিক আক্রমণে তৎকালীন রাজনৈতিক অবস্থা বহুলাংশে ধ্বংস হয়ে পড়ে এবং এক অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়। অষ্টম শতাব্দীর প্রথম দিকে উত্তর ভারতীয় শৈলবংশীয় এক রাজপুণ্ড্র দেশ দখল করেন। কান্নকুজের রাজা যশোবর্মা গৌর মগধাপতিকে হত্যা করে বঙ্গ জয় করেন। কাশ্মীর রাজ ললিতাদিত্য যশোবর্মাকে পরাজিত করে গৌর নিজের আধিপত্য বিস্তারে সক্ষম হন। ভগদত্ত বংশীয় কামরুজ রূপরাজ শ্রীহর্ষ গৌর রাজ্য আক্রমণ করেন। এর প্রমাণ হিসাবে শ্রীহর্ষের জামাতা নেপালের জয়দেবের শিলালিপিতে এর প্রমাণ পাওয়া যায়। এভাবে বিদেশি আক্রমণ বাংলায় যে অস্থিরতা সৃষ্টি করে তার প্রমাণ মহাস্থানগড়ের ধ্বংসাবশেষ থেকে খুঁজে পাওয়া যায়। বৈরাগীর ভিটায় খনন কাজের পর যে নিদর্শন পাওয়া গেছে তাতে গুপ্ত ও পাল যুগের অন্তর্বর্তী স্তরে স্তূপাকার ধ্বংসাবশেষ এই অস্থির অবস্থার সাক্ষী দেয়। বগুড়ার মহাস্থানগড়ে যে ধ্বংসাবশেষ আমরা পেয়েছি সেখানে মূলত গুপ্ত এবং পাল যুগের অন্তর্বর্তী যে অবস্থাগুলো এগুলো আমরা খুঁজে পাই। তৃতীয় কারণ ছিল মাৎসন্যায়। শশাঙ্ক পরবর্তী সপ্তম শতকের মাঝামাঝি হতে অষ্টম শতকের মাঝামাঝি সময় পর্যন্ত বাংলায় বিরাজ করেছিল এক পরাজকতার যুগ। এ যুগে কোনো স্থায়ী কেন্দ্রীয় সরকার ছিল না। এ সময়ে রাজনৈতিক কোন্দল, অর্থনৈতিক দুরবস্থা, সামাজিক অস্থিরতা চরমে ওঠে। বড় বড় রাষ্ট্র ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রের স্বাধীনতা বিনষ্ট করে স্বীয় রাজ্যে অন্তর্ভুক্ত করে, যেমন বড় মাছ ছোট মাছকে গ্রাস করে। এই অরাজকতাকে ইতিহাসের ভাষায় মাৎসন্যায় বলা হয়। কৌটিল্য তার অর্থশাস্ত্রে মাৎসন্যায়কে যেভাবে ব্যাখ্যা করেছেন তা হল যে দণ্ড ধরের অভাবে যখন বলবান দুর্বলকে গ্রাস করে, অর্থাৎ মাছের রাজত্বের মতো, সেখানে বড় মাছ ছোট মাছকে ভক্ষণ করে, প্রায় শতবর্ষ ব্যাপী অনৈক্য আত্মকলহ ও বহিঃশত্রুর পুনঃ পুনঃ আক্রমণের ফলে বাংলার রাজতন্ত্র ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। 1608 খ্রিস্টাব্দের তিব্বতী ভাষায় লিখিত ভারতের বৌদ্ধ ধর্মের ইতিহাসের লামা তারানাথ এর বিবরণীতে মাৎসন্যায়ের পরিচয় পাওয়া যায়। সমগ্র দেশের কোনো রাজা ছিল না, প্রত্যেক ক্ষত্রিয় সম্ভ্রান্ত লোক, ব্রাহ্মণ এবং বণিক নিজ নিজ গৃহে ও আশেপাশের এলাকায় স্বাধীনভাবে শাসন করতেন। ডক্টর নিহারঞ্জন রায় বলেন, সমস্ত দেশময় উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল শক্তির উন্মাততা, এমন যখন হয় দেশের অবস্থা, প্রাচীন অর্থশাস্ত্রে তাকেই বলে মাৎসন্যায়। বাংলার ইতিহাস নামক গ্রন্থে ডক্টর নিহারঞ্জন রায় তা উল্লেখ করেছেন। চতুর্থ কারণ, গোপাল কর্তৃক পাল রাজবংশ প্রতিষ্ঠা। গোপাল মাৎসন্যায় যুগের অবসান ঘটিয়ে পাল রাজবংশ প্রতিষ্ঠা করে। অষ্টম শতাব্দীর মাঝামাঝি প্রতিষ্ঠিত পাল রাজবংশ প্রায় 400 বছর রাজত্ব করে।
বাংলায় গোপালের ক্ষমতারোহণ নিয়ে ঐতিহাসিকগণ ভিন্ন ভিন্ন মত যদিও পোষণ করেছেন, তথাপি গোপালের ক্ষমতারোহণ সম্পর্কে ঐতিহাসিক বিভিন্ন মতামত আলোচনা করা যেতে পারে। যেমন প্রথম মতামত সালিমপুর তাম্র শাসনের আমরা ব্যাখ্যা থেকে পাই, ধর্মপালের রাজত্বকালে সালিমপুর তাম্র শাসনে বলা হয়েছে যে গোপাল মাৎসন্যের অবসান ঘটিয়েছেন, তার ক্ষমতা লাভ সম্পর্কে তাম্রপুর সালিমপুর তাম্র শাসনের শ্লোকটি ছিল এরকম, মাৎসন্যায় ম পহিহিতুং প্রকৃতি ভি লক্ষণাং করং গ্রাহিত শ্রী গোপাল ইতি ক্ষিতিশ শিবসাং চূড়া মনিস্তুত। অক্ষর কুমার মৈত্রের উক্ত শ্লোকটির বাংলা অনুবাদ করেছিলেন এভাবে যে দুর্বলের প্রতি সবলের অর্থাৎ অত্যাচারমূলক যে মাৎসন্যে অরাজকতা দূর করার অভিপ্রায়ে প্রকৃতিপুঞ্জ যাকে রাজলক্ষ্মীর কর গ্রহণ করে রাজা নির্বাচিত করেছিলেন নবপাল নরপাল কুল চূড়ামণি গোপাল নামক সেই প্রসিদ্ধ রাজা হতে জন্মগ্রহণ করেছিলেন। এভাবে আমরা সালিমপুর তাম্র শাসন থেকে গোপাল যে পাল রাজবংশ প্রতিষ্ঠা করেছেন সেটার প্রমাণ পাই। আরেকটা বিবরণীতে আমরা তার প্রমাণ পাই, সেটা হচ্ছে লামা তারানাথের বিবরণী। লামা তারানাথ গোপালের উত্থান সম্বন্ধে এক রূপকথার কাহিনীর অবতারণা করেছেন। তার কাহিনীর সারমর্ম হলো, দেশে বহুদিন যাবৎ অরাজকতার ফলে জনগণের দুঃখ কষ্টের সীমা ছিল না, নেতৃস্থানীয় ব্যক্তিরা মিলিত হয়ে আইনানুক শাসন প্রতিষ্ঠার জন্য একজন রাজা নির্বাচিত করেছিলেন, কিন্তু রাজা নির্বাচিত রাজা রাত্রিতে এক কুৎসিত নাগ রাক্ষসী কর্তৃক নিহত হন। এরপর প্রতি রাতে একজন করে নির্বাচিত রাজা নিহত হতে থাকে। সরি, আমার ফোনে একটু ফোন আসছিল আমার বাসা থেকে, এর জন্য একটু বিলম্ব হলো। যাই হোক, প্রতি রাতে একজন করে নির্বাচিত রাজা নিহত হতে থাকে। এভাবে বেশ কয়েক বছর চলতে থাকে। অতঃপর চুন্ডা দেবীর আশীর্বাদ প্রাপ্ত এক ব্যক্তি সেখানে উপস্থিত হন, এমন এক বাড়িতে যে বাড়ির লোকজন দুঃখে ভারাক্রান্ত ছিল, কারণ সেদিন রাজা হওয়ার দায়িত্ব পড়েছিল ওই বাড়ির এক ছেলের উপর। আগন্তক সব কিছু শুনে ওই ছেলের স্থানে রাজা হতে রাজি হন এবং সকালবেলা তিনি রাজা নির্বাচিত হন। সেই রাতে নাগ রাক্ষসী এলে তিনি চুন্ডা দেবীর মহিমাযুক্ত এক লাঠি দিয়ে তাকে আঘাত করেন, ফলে রাক্ষসী মারা যায়। পরদিন সকালে লোকেরা তাকে জীবিত অবস্থায় দেখে খুবই অবাক হয়। এভাবে পরপর 7 দিন তিনি রাজা নির্বাচিত হলেন। অতঃপর তার অদ্ভুত যোগ্যতার জন্য জনগণ তাকে স্থায়ী রাজা রূপে নির্বাচিত করেন এবং গোপাল নামে তাকে অভিহিত করেন। উপরুক্ত সালিমপুর তাম্রলিপির শ্লোক এবং তারানাথের কাহিনীর উপর নির্ভর করে অধিকাংশ ঐতিহাসিক গোপালকে জনগণ কর্তৃক নির্বাচিত রাজা মনে করেছেন। তাছাড়া ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের একটা তথ্য থেকে আমরা পাই, তিনি বলেন, চরম দুর্দশাগ্রস্ত হতে মুক্তি লাভের জন্য বাঙালি জাতি যে রাজনৈতিক বিজ্ঞতা, দুর্দর্শিতা ও আত্মত্যাগের পরিচয় দিয়েছিল ইতিহাসে তা চিরস্মরণীয় হয়ে থাকবে। এরূপ কেবলমাত্র দেশের মঙ্গলের দিকে তাকিয়ে ব্যক্তিগত স্বার্থ বিসর্জন পূর্বক সর্বসাধারণে মিলে
কোনো বৃহৎ কার্য সম্পাদন বাংলার ইতিহাসে আর দেখা যায় না। বর্তমান ক্ষেত্রে এই মহান স্বার্থত্যাগ ও ঐক্যের ফলে বাঙালির জাতীয় জীবন যে উন্নতি ও গৌরবের চরম শিখরে উঠেছিল তার দৃষ্টান্ত বাংলার ইতিহাসে আর নেই। কিন্তু আধুনিক পণ্ডিতগণ জনসাধারণ কর্তৃক সরাসরি গোপালকে নির্বাচন করা অসম্ভব বলে মত প্রকাশ করেছেন। অন্যান্যদের মধ্যে ডক্টর দীনেশচন্দ্র সরকার বলেছেন যে প্রাচীন ও মধ্যযুগে ভারতবর্ষে ক্ষুদ্র বৃহৎ অনেক রাজাই এভাবে সংস্থাপিত হয়ে এসেছিল, কিন্তু অগণিত রাজ্য প্রতিষ্ঠাতাদের মধ্যে মাত্র দু চার জনের প্রজাগণ দ্বারা নির্বাচিত করা হয়েছিল। অতএব বলা যায় যে অষ্টম শতকে বাংলার জনগণ কর্তৃক নির্বাচনের মাধ্যমে গোপাল ক্ষমতাশীল হয়েছিলেন এমন মনে করার পক্ষে কোনো যুক্তিক প্রমাণ নেই। তবে গোপাল বাংলায় ক্ষমতায় যেভাবেই অধিষ্ঠিত হোক না কেন, বাংলার ইতিহাসে সেটি উল্লেখযোগ্য একটি ঘটনা। গোপালের যে ক্ষমতা আহরণ, গোপাল 750 খ্রিস্টাব্দে মাৎসন্যের অবসান ঘটিয়ে বাংলায় পাল রাজবংশ প্রতিষ্ঠা করেন। পাল বংশ দীর্ঘ 400 বছর স্থায়ী ছিল। তারানাথের মতে তিনি 45 বছর রাজত্ব করেন। আর্য মঞ্জুশ্রী মূল কল্প গ্রন্থের মতে গোপাল 27 বছর রাজত্ব করেন। তিনি আনুমানিক 750 খ্রিস্টাব্দ হতে 770 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। আমরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে বলা যায় যে গোপাল কর্তৃক পাল রাজবংশ প্রতিষ্ঠা বাংলার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে বাংলার এক চরম ক্রান্তিকালে ধূমকেতুর মতো আবির্ভাব ঘটেছিল গোপালের। তিনি বাংলার দীর্ঘকাল ধরে চলে আসা মাৎসন্যের অবসান ঘটিয়ে দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছিলেন এবং বাংলাকে সাফল্যের স্বর্ণর শিখরে নিয়ে যেতে সক্ষম হন। প্রিয় শিক্ষার্থী, তোমরা এতক্ষণ বাংলায় পাল বংশের প্রতিষ্ঠা সম্পর্কে জানলে। আশা করি তোমরা ভালোভাবে আলোচনাটি বোঝার চেষ্টা করবে এবং আলোচনা সংক্রান্ত কোনো পরামর্শের প্রয়োজন থাকলে তোমরা আমাকে ফোনে অথবা মেসেজের মাধ্যমে জানাতে পারো। আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের আলোচনার ঘাটতি জায়গাটা পূরণ করতে। প্রিয় বন্ধুরা বা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থেকো, নিরাপদ থেকো, এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।